ভাঙর থেকে আইএসএফ কে মুছে দিতে হবে, এটা এখন থেকে আমাদের তৈরি হতে হবে, এখন থেকে আমাদের শপথ নিতে হবে যে আমরা এই ভাঙর দু নম্বর ব্লক দশটা অঞ্চল, এই দশটা অঞ্চল থেকে আমরা আইএসএফ কে মুছে দেব। সেই দিকে নজর রেখে আপনাদের আজ শপথ নিতে হবে, যুব নেতৃত্ব যারা আছে তাদের দায়িত্ব নিতে হবে যে আগামী দিনে লড়াই সংগ্রামের মধ্যে সর্বস্তরে আমরা মিলে মিশে একাকার হব, মিলে মিশে হাতে হাত ধরে আমরা লড়াই করব এই ত্রিস্তর পর্যায়ে। আমরা জানি যে আমরা বিগত বিধানসভায় হারের পর আমাদের দল অনেক শক্তিশালী, এখন আমরা প্রতিটা স্তরে প্রতিটা ক্ষেত্রে প্রতিটা মিটিং মিছিলে আমরা দেখছি যে আমাদের দল আস্তে আস্তে সংগঠিত হচ্ছে, আস্তে আস্তে পায়ে পা মিলিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে ঐক্যবদ্ধভাবে লড়াইয়ের চেষ্টা চলছে। মনে রাখতে হবে যে সর্বক্ষেত্রে আমরা দেখেছি যে আমরা যখন কাঁধে কাঁধ মিলিয়ে লড়াই করছি সাধারণ মানুষও আস্তে আস্তে তারা বুঝছে যে না, তৃণমূল কংগ্রেসের যেভাবে তারা ঐক্যবদ্ধভাবে লড়াই সংগ্রাম করছে আগামী দিন ত্রিস্তর পঞ্চায়েতে আইএসএফরা নিজেরাই ভয় খাচ্ছে যে যেকোনো সময় হয়তো তৃণমূল কংগ্রেসটা ঝাঁপিয়ে পড়বে। আপনাদের প্রমাণ করতে হবে আগামী 30 তারিখ বেলা 3টের সময় সমস্ত নেতৃত্ব ঐক্যবদ্ধভাবে গাড়ি ভর্তি করে কাঁধে কাঁধ মিলিয়ে সিক্সলেনে উপস্থিত হতে হবে। আমরা সিক্সলেন থেকে প্রায় 5.5 কিলোমিটার রাস্তা ভোজেরা আমরা সেখানে পৌঁছব। এই মিটিং ঐতিহাসিক মিছিল হবে, ঐতিহাসিক মিছিলে সমস্ত নেতৃত্বকে পৌঁছুনের আহ্বান ডাকবো, মিছিল আকারে আপনারা যাবেন, এটা হচ্ছে আমাদের বক্তব্য। আরো বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন ভাবে ছোট ছোট করে অঞ্চল নেতৃত্ব অঞ্চল মিটিংয়ে আমরা আগামী দিনে আমরা সমস্ত স্তরে অঞ্চলে অঞ্চলে বুঝে বুঝে আমাদের ঐক্যর বাতাবরণ তৈরি করতে হবে, ঐক্যটা মানুষের কাছে তুলে ধরতে হবে। ঐক্যবদ্ধভাবে আমরা যদি প্রতিটা বুথে এখন থেকে সংগঠিত ফোর্স তৈরি করে আমরা লড়াই করি, আইএসএফদের টিকি পাওয়া যাবে না। 218টা বুথ পারে, 218 জন ক্যান্ডিডেট হবে পঞ্চায়েতে, 30টা পঞ্চায়েত সমিতির সিট, 3টে জেলা পরিষদ, আপনাদের মাথায় রাখতে হবে। এই ত্রিস্তর নির্বাচন আমাদের জয়লাভ করতে হবে প্রতিটা পঞ্চায়েতে, প্রতিটা বুথ স্তরে, প্রতিটা পঞ্চায়েত সমিতি স্তরে, প্রতিটা জেলা পরিষদ স্তরে আমাদের নির্বাচিত করতে হবে। তাই আপনাদের মনে রাখতে হবে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় যে নির্দেশ যে আদেশ তারা দিয়েছে।